আজ দুই শিফটে হচ্ছে এসএসসি পরীক্ষা। সকাল দশটায় প্রথম শিফটে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, আর বিকেলে শিফটে হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আজ নেই দাখিল পরীক্ষা। গতকাল দাখিলের প্রথম পরীক্ষা, এছাড়া আগামী বৃহস্পতি ও শুক্রবার হবে বাকি দুটি। দাখিলের সবকটি পরীক্ষায় হবে সকালে শিফটে। করোনার কারণে নির্ধারিত সময়ের নয় মাস পর গতকাল শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর পরীক্ষার্থী প্রায় 22 লাখ, যা গত বছরের তুলনায় 8.76% বেশি। সকাল 10টা থেকে 11:30 এবং দুপুর 2টা থেকে বেলা 3:30 পর্যন্ত দুই শিফটে হচ্ছে এবারের পরীক্ষা। এই মুহূর্তে রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। বিস্তারিত জানতে সরাসরি চলে আসছে তার কাছে। জুয়েল, জানাবেন যে দীর্ঘ 9 মাস পর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকালকে। নিশ্চয়ই আপনার সাথে অভিভাবক এবং শিক্ষার্থীদের কথা হয়েছে, প্রশ্নোত্তরে প্রশ্নের সাথে আসলে কতটুকু খাপ খাইয়ে নিতে পেরেছে তারা? বিপ্লব, আমরা যেটা দেখেছি যে গতকাল যখন পরীক্ষা শুরু হলো, তখন কিন্তু নিশ্চয়ই আপনি জানেন যে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে অর্থাৎ বিভাগীয় যে বিষয়গুলো আছে সেই সব বিষয়গুলোতে পরীক্ষা হয়েছে। আজকে কিন্তু পরীক্ষা হচ্ছে বাংলাদেশের পরিচয় এবং বিশ্ব সভ্যতার বিষয়ে। এবং সকাল 9টা যেহেতু বেজে গেছে, শিক্ষার্থীরা প্রবেশ করছে। যেহেতু করোনা মহামারীর কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে, এবং যে বিষয়গুলোতে পরীক্ষা হবে শুধুমাত্র ওই বিষয়গুলোতে পরীক্ষা হবে। অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা আছেন তাদের যেদিন পরীক্ষা হবে সেদিন অন্য কোনো বিষয়ে পরীক্ষা হবে না। সেটা হলেও সকাল বিকাল ভাগ করা হয়েছে। আর সকাল 9:30টার মধ্যে যেহেতু প্রবেশ করতে হবে পরীক্ষা কেন্দ্রে, সুতরাং 9টা বেজে গেছে, এখন প্রবেশ করানো শুরু হয়ে গেছে। আর এর পরের পরীক্ষা আছে দুপুর 2টার দিকে। সেক্ষেত্রে অন্তত এই কেন্দ্রে, অন্যান্য কেন্দ্রে আমি এখন জানি, আজকের দিনের কথা বলছি, এই কেন্দ্রে কিন্তু স্বাস্থ্যবিধি মানানোর বা মানানোর যে বিষয়টি আছে সেটি কিন্তু মানা হচ্ছে। আর পরীক্ষার কথা যদি বলা হচ্ছে, যেহেতু এটা আসলে মিশ্র প্রতিক্রিয়ার বিষয়, সেটা অভিভাবকদের ক্ষেত্রে হোক বা শিক্ষার্থীদের ক্ষেত্রে হোক, গতকাল তাদের মধ্যেও কিন্তু সেটা দেখা গিয়েছে যে পরীক্ষা কিন্তু তারা প্রস্তুতি কিন্তু সারা বছর ধরে নিয়েছে এবং দেরিতে হলেও তারা পরীক্ষা দিচ্ছে। এছাড়া অন্যান্য বিষয়ে যে বিষয়গুলো আছে, আবশ্যিক বিষয় এবং আর যে বিষয়গুলো আছে যেগুলো তাদের পড়াশোনা করতে হয়েছে সারা বছর ধরে, কিন্তু তাদেরকে অ্যাসাইনমেন্ট এবং নানা রকম ছোট ছোট পরীক্ষা বা মূল্যায়নের মাধ্যমে কিন্তু সেই বিষয়টি তাদের একবারে এই পরীক্ষার সাথে যোগ করে কিন্তু সেই মূল্যায়নটা করা হবে এবং ফলাফলটা ওভাবেই প্রকাশ করা হবে। তো এই হচ্ছে মানে আজকের বিষয়। এবং আরো অন্যান্য বিষয়গুলো আছে, যেমন গতকাল কিন্তু অনেক ক্ষেত্রে বলা হচ্ছিল অনুপস্থিতির বিষয়টি, কিন্তু অনুপস্থিত বলতে আসলে যেহেতু ভাগ করা হয়েছে পরীক্ষার্থীদের শিফটিং এবং বিভাগ অনুযায়ী, সেই হিসেবে আসলে অনুপস্থিত হবে কি হবে না সেটি আসলে আরো পরবর্তীতে জানার বিষয়। জুয়েল, ধন্যবাদ আপনাকে।